ছেলে জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে আমরা পুলিশের ডিজিপি সাহেবের কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি খুব ব্যথা বেদনা নিয়ে। আজকে 2018 সালে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই রাজ্যে বামপন্থী আদর্শে যারা বিশ্বাসী এই লোকেদের উপরে শত শত লোকের উপরে আক্রমণ হয়েছে। গণতন্ত্র বলে এ রাজ্যে কিছু আছে বলে আমাদের মনে হয় না। এবং আমাদের বিধায়ক গত পরশুদিন এবং তফসিলি সমন্বয় রাজ্য কমিটির সম্পাদক কমরেড সুদন দাস, উনি 6 বারের বিধায়ক, বিলোনিয়াতে রাজনগরে ওনার কেন্দ্রের মধ্যে উনি মিটিং করছেন। হঠাৎ করে বিজেপি দুষ্কৃতকারীরা এসে ওনাকে এবং যারা ওনার সাথে ছিলেন পার্টি সমর্থক ওনাদেরকে এবং ওনার স্ত্রীকে নির্মমভাবে এরা আঘাত করেছে। এবং আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে ওনার মাথা ফেটেছে, কপালের মধ্যে বিরাট দাগ, উনি খুব অসুস্থ। এভাবে আজকে ওটা রাজ্যের মধ্যে চলছে। আমরা ডিজিপি সাহেবের কাছে এই কথাটি আমরা বলতে যাচ্ছি যে এটা বন্ধ হবে কিনা। আমরা আরো লক্ষ্য করছি যে রাজ্যপাল বামপন্থী নেতাদেরকে বলেছেন কালকে থেকে এ রাজ্যের মধ্যে কোনো ধরনের সন্ত্রাস হবে না, কোনো ধরনের আক্রমণ হবে না, তারপরও চলছে। আমরা অবাক হয়ে যাই এ রাজ্যের তিনি একজন মন্ত্রী, আইপিএফটির যিনি সিনিয়র নেতা সভাপতি এবং রেভিনিউ মিনিস্টার মিস এনসি দেববর্মা মহোদয়, উনি ওনার কেন্দ্রে মিটিং করতে পারছেন। ভাবুন এবার এ রাজ্যের জনগণ যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তারা ভাবুন উনি নিজের কেন্দ্রে যেতে পারছেন না। উনি বলছেন গণতন্ত্রের বিন্দু মাত্র চিহ্ন নেই এ রাজ্যের মধ্যে, অন্য বিধায়করাও বলছেন শাসক দলের। তাহলে এই জায়গার মধ্যে, এ রাজ্যের মধ্যে এ অবস্থাতে চলতে থাকে তাহলে মানুষ কি করে বসবাস করবে? ধর্ষণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, 3 বছরের মেয়েকে পর্যন্ত ধর্ষণ হচ্ছে। তো গোটা রাজ্যের মধ্যে একটা ব্যাপক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ আমরা লক্ষ্য করছি এফআইআর করতে গেলে এফআইআর নেয় না। গত কিছুদিন আগে আপনারা জানবেন লেফুঙ্গা থানার লেম্বু ছড়াতে একটা দোকানে চুরি হয়েছে। আজকে ডিজি সাহেবকে আমি দেবো এটা। তো থানার ওসি বলছেন যে আপনি চুরি লাগবেন না, কি লাগবেন, এটা মিসিং হয়েছে, GDNT, ওর 2 লক্ষ টাকা চুরি হয়েছে মোবাইলের দোকান, বলছে GDNT করুন। ও GDNT করেছে। আমি জিজ্ঞেস করলাম ওসিকে GDNT কেন হবে, GDNT কেন চুরির মামলা আপনি রেকর্ড করবেন না? তাহলে এভাবের মধ্যে মানুষ এফআইআর দিতে পারছেন। তো কাজে আমরা এটাই ডিজি সাহেবকে বলবো এবং এই রাজ্যের গণতন্ত্র প্রিয় যারা আছেন সবার কাছে আমরা আবেদন করব। আজকে আমরা যারা বামপন্থী, আমরা শুধু আক্রান্ত না, চক্রান্তের শিকার শুধু আমরা না, এ রাজ্যের মধ্যে ধীরে 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 সবাই আক্রমণের শিকার এবং চক্রান্তের শিকার হচ্ছে। এটা আজকে শাসক দলকে জানতে হবে। ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা দিয়ে কিন্তু টিকে থাকতে পারেন নাই, সন্ত্রাস করে বেশি দিন টিকা যায় না। কাজেই আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সমস্ত জায়গায় যাব, এটি আমাদের বক্তব্য। যদি আমাদের বন্ধুদের কারো কিছু থাকে।